Piu Bios. আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একটি ডুপ্লেক্স বাড়ির বেস কীভাবে ঢালাই করবেন এবং একটি বেস ঢালাই দেওয়ার সময় আপনারা কোন কোন জিনিসগুলো ফলো রাখবেন। দর্শক বন্ধুরা, এখানে আমাদের যে বাড়িটি দেখতেছেন, আমি সম্পূর্ণ বাড়ির 3D এবং ফ্লোর প্ল্যান সম্পূর্ণ একটি আপনাকে আমি ড্রয়িং ডিজাইনটি দেখিয়ে দেবো এবং এই বিল্ডিংটিতে আমরা কীভাবে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো। আর এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে এই ধারণাটা আশা করি আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের বেস। তো বেস ঢালাই দেওয়ার সময় অবশ্যই আপনারা বোর্ড দিয়ে চতুর্পাশেই করে এরপর আপনার বেসটা ঢালাই দেবেন, তাহলে আপনি কাভারিংটাও বরাবর পাবেন এবং ঢালাইটাও আপনি কোনো দিকে অস্টিচ যাবে না। তো এটা হলো আমাদের মূল 3D। আমাদের অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমি 3D আপনাকে বুঝিয়ে দেবো এবং ফ্লোর প্ল্যানটি বুঝিয়ে দেবো। বুঝিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আর এখানে টোল আমাদের অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর আমরা পুরো বাড়ির ল্যান্ডস্কেপটা করে দিয়েছি। আমরা অবশ্যই ল্যান্ডস্কেপটা আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে বাড়িটি একটি ডুপ্লেক্স বাড়ি। আর আজকের এ বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলার মেঘনা থানাতে। তো ভাই, একজন প্রবাসী ভাই চাইছে সুন্দর একটি ছোট জায়গার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি করার জন্য। তো ভাইয়ের জন্য আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি। আপনারা দেখতেছেন আমরা পুরো বিল্ডিংটির বাড়িটি ল্যান্ডস্কেপ করে দিয়েছি, বাইরের দেখতে কেমন দেখা যাবে এবং ভিতর থেকে দেখতে কেমন দেখা যাবে। আবার আমাদের এখানে সাইড ওয়াল করে দিয়েছি, গেট করে দিয়েছি। তো আপনি তো অবশ্যই ভালো করে দেখেন। আর এটি একটি ডুপ্লেক্স বাড়ি, তো আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করি। দশম বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 32 ফিট। আমাদের বিল্ডিংটি 1300 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে পাবে টোটালি 2টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, 2টি টয়লেট, 1টি প্রেয়ার রুম দেওয়া আছে। আর এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরে দেওয়া আছে টোটালি 4টা বেডরুম এবং 3টি টয়লেট। আর আমাদের 4 সেট ডিজাইন এবং 2টি ব্যালকনি। খুবই সুন্দরভাবে আসলে আমরা এই ডিজাইনটি আমরা করে দিয়েছি। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন আমাদের আজকে বেস ডালে হবে, এই কারণে আমরা আসলে এখানে আসছি সাইট ভিজিট করার জন্য। অনেকে আসলে আমাদেরকে প্রশ্নটা করেন যে ভাই, আমার বাড়ি এক জায়গায়, আপনার অফিস ঢাকাতে আছে, কুমিল্লাতে আছে, আপনি সারা বাংলাদেশে কি আপনি সাইটগুলো ভিজিট করেন কিনা ডিজাইন করে দেওয়ার পরে? তো আমরা অবশ্যই অবশ্যই সাইটগুলো ভিজিট করি। প্রত্যেকটা সাইট আমরা ভিজিট করার চেষ্টা করি, যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আমাদের ডিজাইন করে দেওয়ার পর আমরা সাইটগুলো অবশ্যই অবশ্যই সুপারভিশন করি। তো এখানে দেখতেছেন নিচে অবশ্যই সিসি ডালাই দেবেন। সিসি ডালাই দেওয়ার পরে ব্লক দেওয়া আছে। ব্লক দেওয়ার পর আমাদের যে বেসগুলো আছে, বেসগুলোর মধ্যে মাটাম রাখা আছে, মাটাম দেওয়া আছে। অবশ্যই আপনি জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। তো আমি সবসময় যে বিষয়টা বলে থাকি, কাজ করার আগে অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে। কেননা একজন ঠিকাদার এক পারবে আপনি কাজটি সুন্দর করে করার জন্য, আর একজন ইঞ্জিনিয়ার যদি কন্টিনিউ আপনার সাথে থাকে তাহলে আশা করি আপনি বিল্ডিংটিও সৌন্দর্য হবে এবং আপনাকে কিছু ভালো পরামর্শও দিবে। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন। আর এখানে আমাদের কর্নারে যে কলমগুলো দেওয়া আছে, এগুলোতে 4টা 16 মিলি আর 2টা 12 মিলি রড দেওয়া আছে। আমাদের C1, C2, C3, C4 মাঝখানে যে কলমগুলো দেওয়া আছে, এগুলোতে দেওয়া আছে 8টা করে 16 মিলি রড। তারপরে অবশ্যই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। আর এখানে এই বিল্ডিংটি টোটালি আমরা অনলি 12টা কলমের মধ্যে আমরা ডিজাইনটি সাজিয়েছি, অনলি 12 কলমের মধ্যে আমরা এই ডিজাইনটি করে দিয়েছি। তো দর্শক বন্ধু, আপনারা দেখতেছেন এখানে কাজটা খুবই সুন্দরভাবে আমরা যেভাবে ড্রয়িং ডিজাইন করে দিয়েছি ড্রয়িং ডিজাইনের আলোকে। কেন আসলে একজন ইঞ্জিনিয়ার যদি থাকে, কন্ট্রাক্টর মনে সকল সময় ভয় থাকে যে ইঞ্জিনিয়ার আসবে, দেখাশোনা করবে, ওইভাবে উনি আসলে কাজটা করার চেষ্টা করে। তো এই কারণে বলবো অবশ্যই আপনি কাজ করার আগে আপনি 10 টাকা বেশি যদি যায়, আপনি ইঞ্জিনের মাধ্যমে ডিজাইনটি করলেন, অতফাকে আপনি বিল্ডিংয়ের খরচটিও কমবে এবং আপনি নিজেও সেফটি পাবেন, আপনার পরিবারও সেফটি পাবে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা কাজ করার আগে মাথায় রাখবেন। আর হয়তো অনেকে বলবেন যে ভাই, এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা যাবে? এখন আসলে বর্তমান বাজারে রটের দাম, সিমেন্টের দাম, সব কিছুর দাম বেশি। তো এখন যদি আপনি এই বাড়িটি যেভাবে সেভাবে কমপ্লিট করতে চান, তাহলে 50 লক্ষ টাকার মধ্যে আপনার এই বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে পারবেন। যাদের 50 লক্ষ টাকা বাজেট আছে, তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয়, অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম।